গতকাল নৈহাটি পৌরসভার ঐক্যতান মঞ্চে সমরেশ বসুকে নেহেরু যুব কেন্দ্র সহায়তায় নৈহাটি নিউ লাইফ সোসাইটির উদ্যোগে গঙ্গা দূষণ প্রতিরোধে দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে বিভিন্ন বক্তা গঙ্গা দূষণ রোধের উপর আলোচনা করেন। স্কুলের কচি কাছাড়াও গঙ্গাকে বাঁচাতে অভিনব আবৃত্তির মাধ্যমে সচেতনতার বার্তা দেয়। আজকের এই কর্মশালাটির মুখ্য সঞ্চালকের ভূমিকা পালন করে নৈহাটি নিউ লাইফ সোসাইটির সম্পাদক ডক্টর সুব্রত সরকার। হ্যাঁ, গঙ্গা নিশ্চয়ই মৃতপ্রায় হয়ে আসছে। 1985 সালে রাজীব গান্ধী প্রথম গঙ্গা অ্যাকশন প্ল্যানটা শুরু করেছিলেন। তারপর থেকেই 2022 অবধি বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার গঙ্গা অ্যাকশন প্ল্যান চালিয়ে যাচ্ছেন, কিন্তু মানুষের যদি সচেতনতা না বাড়ে তাহলে কোনো দিনই গঙ্গার দূষণকে আমরা রোধ করতে পারবো না। এই জন্য গণচেতনার প্রয়োজন, এই জন্য প্রয়োজন হচ্ছে তরুণ সম্প্রদায়ের। আজকে আমরা যে কর্মশালাটার আয়োজন করেছি, এখানে 50 জন ইউথ আছে। এই তরুণ তরুণীরা যখন এই বিষয়টাকে মন দিয়ে বুঝতে পারবে, তারা যখন সমাজে প্রচার করবে যে গঙ্গাকে দূষণ করা যাবে না, বিভিন্নভাবে গঙ্গা দূষণ থেকে বিরত থাকতে হবে, এইভাবে যদি সারা দেশে এই দূষণের বিরুদ্ধে আমরা প্রচার চালাতে পারি, তাহলে গঙ্গা দূষণ কিন্তু অনেকটাই কমে যাবে। এই গঙ্গা দূষণ রোধে কোনো কি আগামী দিনে সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, সরকারি পদক্ষেপ নিয়েছে, সরকারি পদক্ষেপ অলরেডি নিয়েছে, কিন্তু তারা পরিপূর্ণভাবে এখনও বাস্তবায়িত করতে পারেনি। এই বাস্তবায়িত করতে পারেনি জন্যই দূষণের মাত্রা কিন্তু কমছে না। এটাকে বাস্তবায়িত করতে হবে, সরকারকে আরও সক্রিয় হতে হবে, কেন্দ্র রাজ্য সরকার সবাই একসাথে কাজ করতে হবে, পাশাপাশি গণসংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে, যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। আগামী দিনে যে স্কুল বাচ্চাদের দেখা গেল, স্কুল পর্যায়ে যারা আগামী দিনে ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কীভাবে এগোবেন? গঙ্গা দূষণ রোধের জন্য আপনারা আগামী নিউ লাইফ সোসাইটি কীভাবে এগোবেন? আমরা এইভাবে 20খানা কর্মশালা করব। এই 20খানা কর্মশালায় আমাদের যত ছাত্রছাত্রীরা আসবে, যুব সম্প্রদায় আসবে, এদেরকে আমরা বোঝাবো। এরা স্কুলে অন্য অন্য বন্ধুদের বোঝাবে, এরা পাড়ায় বোঝাবে, বাড়িতে বোঝাবে। আমরা র্যালি করব, র্যালি করে এলাকায় বেরোবো, এলাকার মানুষকে বোঝাবো, গঙ্গার পাড়ে যে সমস্ত ঝুপড়ি রয়েছে, গঙ্গার পাড়ে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে আমরা বোঝাবো। আমরা বিভিন্ন পুজো কমিটিকে বোঝাবো, গঙ্গায় তোমরা ফুল সেইভাবে ফেলবে না। যদিও বহু পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে যাতে গঙ্গায় ফুল না ফেলে, গঙ্গায় প্রতিমা ফেলে আবার সঙ্গে সঙ্গে তার কাঠামোকে তুলে নেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু সব জায়গায় হয়নি। তো এই সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে বোধ হয় অনেকটা আমরা সফল হতে পারব। কি রে, তোদের হলো? আমার মেয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারির ব্যবস্থা।
এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুস্থতা হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুস্থ হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচুবাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি, 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।